প্রতি মঙ্গলবার সকাল থেকে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী করটিয়ার হাটে তাঁতের শাড়ি বিক্রি হয়। এই হাটে আড়াই থেকে 3000 ব্যবসায়ী টাঙ্গাইল শাড়ি বিক্রি করে থাকেন। প্রতি হাটে 30 থেকে 35 কোটি টাকার শাড়ি বিক্রি হয়। এ নিয়ে টাঙ্গাইলের করটিয়া হাট থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী কাউসার আহমেদ। আমি আছি ঐতিহ্যবাহী টাঙ্গাইলের করটিয়া হাটে। সপ্তাহের প্রতি মঙ্গলবার কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত এই হাটে টাঙ্গাইল শাড়ি বিক্রি করা হয়ে থাকে। টাঙ্গাইলের তাঁত শাড়ি সহ সিল্ক, জামদানি, কটন সহ প্রায় 50 প্রজাতির শাড়ি এই হাটে পাইকারি দরে বিক্রি করা হয়ে থাকে। টাঙ্গাইল সহ আশেপাশের জেলার প্রায় 2500 থেকে 3000 ব্যবসায়ী এই হাটে পাইকারি দরে শাড়ি বিক্রি করে থাকেন। এছাড়াও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের 25 থেকে 30 হাজার ব্যবসায়ী পাইকারি দরে শাড়ি কিনে নিয়ে তারা স্থানীয় বাজারে বিক্রি করে থাকেন। ব্যবসায়ীরা বলছেন এই হাটে 400 টাকা থেকে শুরু করে 8 থেকে 10 হাজার টাকা দামের শাড়ি পাইকারি দরে বিক্রি করা হয়ে থাকে। প্রতিজন ব্যবসায়ী 80 হাজার টাকা থেকে শুরু করে 15 থেকে 20 লাখ টাকা পর্যন্ত শাড়ি বিক্রি করে থাকেন। আর ব্যবসায়ী নেতারা বলছেন প্রতি হাটে 35 থেকে 40 কোটি টাকার শাড়ি বিক্রি হয়ে থাকে। তবে তাদের দাবি, হরতাল অবরোধের কারণে দূর দূরান্তের ব্যবসায়ীরা এই হাটে আসতে পারছেন না, ফলে এই হাটের বিক্রি অনেকটাই কমেছেন। এই ছিল টাঙ্গাইলের করটিয়া হাট থেকে টাঙ্গাইল শাড়ির বিক্রির সর্বশেষ তথ্য।